শীতের শুরুতেই চুপি সারের বাধা পড়লেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা লাল মাথায় লাল একেবারে বাঙালি সাজে ধরা দিলেন তিনি বাস্তবে বিয়েটা সেরেই ফেললেন ঈশানী দাস কিন্তু পাত্র কে জানেন বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিকসাচের সঙ্গে জনপ্রিয় ধারাবাহিক বাঘবন্তি খেলাতে দেখা যেত তাকে এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঈশানী অর্থাৎ ছোট পর্দা রায়া সেই মিষ্টি মেয়েটি সেরে ফেললেন বিয়ে বাগবন্দি খেলাতে ঈশানীকে দেখা গিয়েছিল অভিনেতা রুবেলের বিপরীতে বর্তমানে রুবেলকে টেলিভিশনের পর্দাতে দেখা গেলেও আপাতত নতুন সংসার সামলানোর কাজে মেতেছেন ঈশানী বিয়ের মরশুম শুরু হতেই বাঘ নেই টলিপাড়াও বলিউড থেকে টলিউড সর্বত্রই বিয়ের মরশুম এই সময় চুপি সারি বিয়ের পিড়িতে বসলেন এই অভিনেত্রী লাল বেনারসি মাথায় লাল ওন্না মু সোনার গয়নাতে একেবারে বাঙালি কোণে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী এবং লিখেছেন না রিল নয় এবার রিয়েলে বিয়েটা সেরে ফেললাম সেই পোস্ট ভরে গিয়েছে অসংখ্য শুভেচ্ছার বন্যায় কিন্তু জানেন কে এই পাত্র শোনা যাচ্ছে পাত্রের নাম প্রণবেন্দু ভালোবেসেই বিয়ে করলেন ভিডিও প্রণবেন্দু সূত্রের খবর চোদ্দই নভেম্বর সাত পাকে বাধা পড়েছেন তারা প্রায় দু সপ্তাহ পর সুখবর ভাগ করে নিলেন এই অভিনেত্রী পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও